শামসেরগঞ্জ ব্লক আধিকারিক কৃষ্ণচন্দ্র মুন্ডা, ফারাক্কা বিধানসভার বিধায়ক মনিরুল ইসলাম, শামসেরগঞ্জ বিধানসভার বিধায়ক আমিরুল ইসলাম, সমাজসেবী রামকৃষ্ণ সিং চূর্ণু, কাউন্সিলর শাজাহান মহলদার, মাহবুব আলম, বিশিষ্ট সমাজসেবী নূরে আলম মহাশয়, নাজমি আলম, মিল্টন বিশ্বাস সহ বিশিষ্ট জনেরা। ব্যুরো রিপোর্ট, ডি নিউজ, কলকাতা। দিদির গান রিলিজ হলো অগ্নিকন্যা। গিয়েছেন কে, কারা গিয়েছেন গানটা? গানটা গিয়েছে হচ্ছে ওপার বাংলা, বাংলাদেশ থেকে সাম্যবত দীপ্ত এবং আমার কণ্ঠে। আর লিরিক্স হচ্ছে, লিরিক্স দিয়েছেন দিদি আলামিন ইসলাম। গান কাটিয়ে আজকে এই জায়গায় এসে পৌঁছেছে এবং আমাদের মেয়েদের জন্য, বিশেষ করে যারা দুঃস্থ দরিদ্র আছে তাদের ক্ষেত্রে অনেক প্রবলেম, যেগুলো বাধা, যেগুলো সেগুলো অনেকটাই কেটে গেছে এই রূপশ্রী প্রকল্প, তারপর কন্যাশ্রী, বিভিন্ন যে প্রকল্পগুলো করেছেন আমাদের দুঃস্থ গরিবদের জন্য অনেকটাই। দিদি, গানটার ডিরেক্টর কে ছিলেন? গানটার ডিরেক্টর হচ্ছে, লিরিক্স দিয়েছে আলামিন, আর দাউদ হচ্ছে, দাউদ হোসেন হচ্ছে ডিরেক্টর। বলবো যে আমরা সবাই আপনাকে ভীষণ ভালোবাসি, আর আমরা আছি, সবসময় আপনার পাশে আছি, থাকবো। বলছি আশা করছি অনেকটাই ভালো লাগবে, কারণ দিদি যা যা করেছেন আজ পর্যন্ত, সেজন্য এই জায়গায় এসেছেন, সেই জায়গাগুলো ওই গানের মধ্যে দেখিয়ে দেওয়া হয়েছে, কী কী কাজ করেছেন, কোথায় গেছেন, কোথায় পাহাড়ে গেছেন, পাহাড়ে যে মানুষের জন্য কী করেছেন, বা এখান থেকে ওই প্রান্ত দূর দূরান্ত ছুটে গেছেন, সেগুলোই গানের মধ্যে আছে। দিদি, হঠাৎ অ্যালবামের নাম অগ্নিকন্যা কেন করলেন? অগ্নিকন্যা রাখার কারণ এই যে ঝড় বাদল, গানের প্রথম লাইনেই আছে ঝড় বাদলের দিনেতে, তো ওই যে ঝড় বাদল সেগুলোকে কোনো বাধা ভাবেননি দিদি, কোনো কিছু ভয় পাননি, তাকে দমিয়ে দেওয়ার অনেক চেষ্টা করেছেন অনেকেই কিন্তু পারেনি, তিনি সব কিছু বাধা কাটিয়ে আজকে এই জায়গায়, সেজন্যই তো তিনি অগ্নিকন্যা, তাই না? আপনার নাম? আমার নাম দেবশ্রী বেরা। আপনি গান গিয়েছেন? হ্যাঁ, আমি গান গিয়েছি। আজকে আমাদের অত্যন্ত প্রিয় একজন শিল্পী দেবশ্রী বেরা, তার যে অ্যালবাম অগ্নিকন্যা এখানে রিলিজ করা হলো এবং তার লিরিক্স একজন স্পেশালি এবেল্ড ব্যক্তি করেছেন, আলামিন ইসলাম, এবং অত্যন্ত সুন্দর উপস্থাপনা এই অ্যালবামটি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ডেডিকেটেড করা হয়েছে। আপনারা সবাই শুনুন, ভীষণ ভালো লাগবে এবং সত্যি ভালোভাবে। আজকে আমাদের ম্যাডাম দেবশ্রী বেরা যে গানটি গিয়েছে, আপনি যেটা ডেডিকেট করলেন আমাদের দিদিকে, সেটা অসাধারণ এক গান, এবং তার পিছনে যে টিম ওয়ার্ক ছিল, যারা গানটা দেখিয়েছে, যারা মিউজিক দিয়েছে, প্রত্যেকে অসাধারণ কাজ করেছে। আমি আমার দিক থেকে সকলকে জানাচ্ছি, টিমকে আন্তরিক শুভেচ্ছা। এটার মাধ্যমে পুরো যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তার যে উন্নয়ন, এটাকে পুরো সম্পূর্ণভাবে তুলে ধরেছেন, অসংখ্য ধন্যবাদ জানাই। এখানে মুক্ত হয়ে গেছেন, সুন্দর গান বলা। আমি এই গানটাকে খুব সহজতা করে দিদিকে ডেডিকেট করছি।